তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা, আর আমরা দোলাডাঙ্গাকে চেক আউট করে দিচ্ছি এখন। আর সব মিলিয়ে আমাদের দোলাডাঙ্গার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালোই ছিল বন্ধুরা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা, আর এখন আমরা দোলাডাঙ্গা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি বাড়ির পথে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি হচ্ছে মানবাজার, অ্যান্ড এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 215 কিলোমিটার। এখন মোটামুটি 30 কিলোমিটার কমপ্লিট করেছি। আমার গাড়িতে পেট্রোল একদমই নেই, পেট্রোলও ভরাতে হবে। তো চলো কোথা থেকে পেট্রোলটা ভরিয়ে নিই, তারপর ধামাকাদার রাইড হবে। 200 না, ফুল ট্যাঙ্ক। হ্যাঁ চলো, হয়ে গেছে আর লাগবে না। এই রাস্তাটা দারুণ ছিল, যে রাস্তাটা দিয়ে এতক্ষণ আসলাম গান করতে 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 করতে, কি ভালোই না লাগছিল গাইস। এখন আমরা উঠে যাচ্ছি হচ্ছে বাঁকুড়ার রাস্তায়, মানবাজার ছেড়ে চলে এসেছি, আর এই রাস্তাটা ঢুকে গেলাম এবারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই জঙ্গলটা কতটা সুন্দর। এই জঙ্গলটার নাম হচ্ছে গোবিন্দপুর জঙ্গল। তো গাইস দেখতে পাচ্ছ জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে, পাতা পোড়ানো হচ্ছে, কি অবস্থা! ওরে বাবা, রে বাবা, কত সুন্দর জঙ্গলটায় আগুন লাগিয়ে দিচ্ছে। এই জঙ্গলে কিন্তু হাতিও থাকে, তো হাতি কিন্তু যে কোনো মুহূর্তে বেরোতে পারে। প্রত্যেকবার যখন ফিরি মানবাজার থেকে এই রাস্তাটা দিয়েই ফিরি। এই রাস্তাটা হচ্ছে NH14, দারুণ লাগে এই রাস্তায় গাড়িটা চালাতে। রাস্তাও যেরকম ভালো, এরকম দুধারে জঙ্গল, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও, জাস্ট বলো কেমন লাগছে। কতটা নিস্তব্ধ এই জঙ্গল দেখো, দারুন দারুন। এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এই জঙ্গলটার নাম হচ্ছে ফকিরডাঙ্গা জঙ্গল। এই জায়গাটা এসে দাঁড়ালাম কারণ অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি গান করতে করতে, অ্যান্ড এখনো বিষ্ণুপুর এখান থেকে মাত্র 25 কিলোমিটার। বাট এই ফকিরডাঙ্গা জঙ্গলটা এক কথায় জাস্ট অসাধারণ লাগছে। তো চলো পাখির চোখে এই ফকিরডাঙ্গা জঙ্গলটা এনজয় করি। এই জঙ্গলের মাঝখান থেকে গাড়ি চালাচ্ছি না গাইস, এটা আরেকটা জঙ্গল, ওটার পরে নেক্সট জঙ্গল হচ্ছে এটা। পুরো মহুয়ার গন্ধে পাগল হয়ে যাচ্ছে, এত সুন্দর মহুয়ার গন্ধ বেরাচ্ছে। আমরা এখন চলে এসেছি একদম জয়পুর ফরেস্টের কাছাকাছি, আর এই গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা দিয়ে সোজা চলে যাচ্ছে বাঁকুড়া, আর এই রাস্তাটা সোজা চলে যাওয়া হচ্ছে জয়পুর ফরেস্ট হয়ে আরামবাগ। তো বন্ধু এই যে শুরু হলো জয়পুর জঙ্গল, তোমাদের সবার পরিচিত ভালোবাসার জয়পুর জঙ্গল, বিখ্যাত জয়পুর জঙ্গল। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে বনলতা রিসর্টে, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:30। তো চলো এখান থেকে আমাদের লাঞ্চটা করে নিই আমরা, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বনলতার এখানে এসে না বিরিয়ানি খাচ্ছি, এখানকার মাটন বিরিয়ানি তোমরা একবার ট্রাই করে দেখো, এই শাল পাতার উপরে দেবেন, আলাদাই খেতে লাগে গাইস, আলাদাই, পাগল করা পাগল করা বিরিয়ানি। জাস্ট দেখো মাংসটা পুরো তুলতুলে, আলুটা পুরো নরম গলে যাচ্ছে, আলাদা খেতে, জাস্ট আলাদা। তো বন্ধুরা তোমাদের একদম রেকমেন্ড করবো বনলতা রেস্টুরেন্ট, যেটা আছে যেটা তোমাদেরকে দেখালাম। এরপরে আমি একটা মিষ্টি দই অর্ডার দিয়েছিলাম, 60 টাকা দাম নিয়েছে, মারাত্মক মারাত্মক, মানে খেয়ে না পুরো ফুড গ্যাজম হচ্ছিলো, অ্যান্ড বিরিয়ানিটাও সেই ভাই। আমার রেকমেন্ডেশন শোনো, আমি হচ্ছি দাদা বৌদির পাড়ার লোক, ঠিক আছে, আমি দাদা বৌদি ডি বাপি এসব খেয়ে মানুষ হয়েছি, তো বিরিয়ানি সচরাচর আমার ভালো লাগে না। তো এই বিরিয়ানিটা খেয়ে দেখো উড়ে যাবে, জাস্ট উড়ে যাবে, ঠিক আছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:18, আর এখান থেকে বাকি হচ্ছে আমার 128 কিলোমিটার। আরামবাগের রাস্তাটাই খুবই খারাপ, বাট এখন দুপুরবেলা দেখতে পাচ্ছি রাস্তা একটু ফাঁকা আছে, তো চলো বেরিয়ে যাওয়া যাবে, দেখি কতক্ষণে বাড়ি পৌঁছাই, চলো আমার সঙ্গে। এই যে কালিকাপুর ব্রিজ, হ্যাঁ নিচে বয়ে চলছে হচ্ছে দ্বারকেশ্বর নদী, কিন্তু নদীর জল দেখতে পাচ্ছ কতটা শুকিয়ে গেছে। দূর থেকে দেখতে পাচ্ছ সুন্দর রাস্তা, বিউটিফুল টারম্যাক রোড, আমরা আরামবাগে ঢুকছি। তো আরামবাগে দেখছি এই রাস্তাটা ভালো করে দিয়েছে, এই রাস্তার আগে প্রচুর খারাপ ছিল, দেখি কতটা স্ট্রেচ এরকম ভালো আছে। ওই দেখো কাজ চলছে, এই যে রাস্তাটা তৈরি হচ্ছে এটা দেখে ভালো লাগছে, যে না ভাই এবারে গাড়ি চালিয়ে এই পাশ দিয়ে
ভালোভাবে যাওয়া যাবে। মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এই রাস্তাতেই গাড়ি চালাতে যেতে, কিছুটা ঠিক করেছে, বাকিটা যেই কার সেই রয়ে গেছে। তো বন্ধুরা, তারকেশ্বরের রাস্তাটা দিয়ে ঢুকলাম, এখন ঘড়িতে বাজাচ্ছে 3:50। কিছুটা রাস্তা আরামবাগের থেকে ওই দিকটায় ঠিক হয়েছে, একটুখানি খারাপ পেয়ে যাচ্ছে, ওটা সহ্য করে নিতে হবে। বাকিটা একদম দুর্দান্ত রাস্তা। আলুর বস্তা নিয়ে যাচ্ছে গাইস, সব আলু চাষ হয়ে মাঠ থেকে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এই আলুই যাচ্ছে হচ্ছে আমাদের কলকাতায়। ওই যে আলু দেখো ক্ষেত থেকে তোলা হচ্ছে। এই তারকেশ্বরের রাস্তাটা যতবার আসি ততবারই ভালো লাগে, এত সুন্দর এই রাস্তাটা। তো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে ডানকুড়ি টোল প্লাজা। আজকে ভিডিওটা আমি এখানটা শেষ করলাম। আই থিঙ্ক তোমাদের সবার এই ভিডিওটা খুবই ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও এরকম ভিডিও পাওয়ার জন্যে। তো চলো, টাটা, বাই বাই।